ক্রিকেটের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন রিহান স্পোর্টস, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। সুখবর, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সরাসরি দেখাবে বাংলাদেশের যেসব টিভি চ্যানেলে। 14 জানুয়ারি শুরু হয়েছে যুব বিশ্বকাপের এবারের আসর, যার পর্দা নামবে 5 ফেব্রুয়ারি। এবারের আসরের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ, ক্যারিবীয় দ্বীপপুঞ্জের 4টি দেশ অ্যান্টিগা ও বারমুডা, গায়ানা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো যৌথভাবে এবারের বিশ্বকাপের আয়োজক দেশ। ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের ব্রডকাস্টার তালিকা। বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন, জিটিভি। সরাসরি সম্প্রচার করা হবে আসরের মোট 20টি ম্যাচ। এর মধ্যে আছে বাংলাদেশের গ্রুপ পর্বের 1টি ম্যাচ। 3টি ম্যাচের মধ্যে শুধু বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচটি সরাসরি দেখা যাবে টিভি পর্দায়। বাংলাদেশ ও কানাডার মধ্যকার 20 জানুয়ারির ম্যাচটি দেখা যাবে অনলাইন প্ল্যাটফর্মে। স্ট্রিমড ম্যাচ সম্প্রচারের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে আছে বাংলাদেশের র্যাবিট হল। বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাতের 22 জানুয়ারির ম্যাচ অবশ্য সরাসরি দেখা যাবে না। এই ম্যাচ সহ টুর্নামেন্টের 5টি ম্যাচের শুধুমাত্র ভিডিও ফুটেজ পাওয়া যাবে। যুব বিশ্বকাপের 14 আসরে অংশ নেবে 16টি দল। ফাইনাল সহ মাঠে গড়াবে মোট 48টি ম্যাচ। এর মধ্যে 20টি ম্যাচ টিভি পর্দায়, 23টি ম্যাচ অনলাইনে সম্প্রচার করা হবে এবং 5টি ম্যাচের ভিডিও ক্লিপ পোস্ট করা হবে আইসিসির সোশ্যাল হ্যান্ডেলে। বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আছে এ গ্রুপে, যেখানে বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। এছাড়া বি গ্রুপে ভারত, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড ও উগান্ডা। সি গ্রুপে পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও পাপুয়া নিউগিনি এবং ডি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড রয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মতামত কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধুদের।